আমার ছেলে রাফি রাফির উপর ভরসা নিজের ছেলের উপরে কে না ভরসা করে হচ্ছে আমার ছেলে ছেলে আমার ঘরের ছেলে আমার ছেলে রাফি রাফির উপর ভরসা নিজের ঘরের ছেলের উপরে ভরসা করা স্বাভাবিক বিষয় এতে কোনো দোষ নাই কিন্তু সাকিব খানের নামটা শোনা মাত্রই ওনার ভয়েসের যে ভলিউম সেটা যেন কি রকম আচমকাই বাইরা যায় আপনি তুফান নিয়ে কেন কথা বলছেন আগে সুবিধা তো কথা বলেন নাই রায়হান রাফি কি ওনার মান রাখার জন্য তুফান সিনেমাটা করতেছে রাফি যা আমার মানটা রাখবে তুফান ছবিতে রহনাভি ভাই তুফান সিনেমাটা কেন করতেছেন আমি একটা সিনেমা বানাতে চাই যেটা তারা দেখে پراউড ফিল করবে যে হ্যাঁ বাংলাদেশ এখন অনেক বড় অনেক সুন্দর ছবি বানাতে পারে তুফানের আগে রাজকুমার বা প্রিয়তমা নিয়ে কি কথা হয় নাই আমি তো বুঝলাম না সমস্যাটা না মানে আজিজ ভাই যেভাবে বললো যে তো গত ছবি রিলিজ হইছে ইয়ার আগে ছবি রিলিজ হইছে তোমরা কেন কথা বলতে আগের ছবি না তো কথা বলেন নাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওতে দেখা যায় সামনে থাকা সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে আজিজ ভাই একটা প্রশ্ন করেন কয়েক মিলি সময় দেওয়া হয় না এই বেচারা সাংবাদিক ভাইকে উল্টো নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল আজিজ ভাই তুফানের জন্য আপনি তুফান জন্য কথা বলতেছেন তবে সাংবাদিক ভাইটাও প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথেই উত্তর করে ফেলেছিল তাও আবার দুই দুইবার জন্য কথা বলতেছেন নাকি রাফির জন্য কথা বলতেছেন তুফানের জন্য না তুফানের জন্য আমি একটা ব্যাপার কিছুতেই বুঝলাম না এখানে সাংবাদিক ভাই উদ্দেশ্যে আজিজ ভাই নিজেই জানতে চাইলো যে আপনি তুফান নিয়ে কেন কথা বলতেছেন আগের ছবি নিয়ে তো কথা বলেন নাই কার জন্য কথা বলতেছেন সাকিবের জন্য নাকি রাফির জন্য নাকি তুফান সিনেমার জন্য এখানে ক্লিয়ারলি উত্তরদাতা উত্তর দিল যে সাকিবের জন্য কিন্তু মনোবিজ্ঞানী দ্য গ্রেটেস্ট সাইকোলজিস্ট অফ দ্য ইয়ার আজিজ ভাই এই সাংবাদিকের উত্তরকে তোয়াক্কাই করলেন না উনি আগে থেকে যাই না

রাফি ভাই আজিজ ভাই তো বলতেছে সাকিবের জন্য নাকি তুফান সিনেমা নিয়ে আমরা কোনো আলোচনা করতেছি না আচ্ছা রফি ভাই আপনি বলেন তো সাকিব যদি তুফান সিনেমায় না থাকতো মনে করেন যে সাকিব নাই শুধু আপনি থাকতেন তাহলে কি ব্যাপারটা হইতো মানে তুফান হইতো কিনা যত বড় বড় ছবি ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিছে ঘুরাই দিছে সবগুলা পিছনে কিন্তু একজন সুপারস্টার ছিল শুধু একজন ভালো ডিরেক্টর একটা ভালো সিনেমা বানাতে পারে না রাফি ভাই আরেকটা প্রশ্ন তুফান তো একটা গ্যাংস্টার মুভি তো গ্যাংস্টার মুভি বানানোর জন্য বাংলাদেশে কি আর কাউরে আপনার চোখে পড়লো না মানে ঘুরে ফিরে ওই একজনই চোখে পড়লো কেন বাংলাদেশে তো গ্যাংস্টার মুভি মধ্যে একজনই আছে আমি এই জন্যই সাকিব ভাইকে নিয়ে প্ল্যান করেছি ওনার সাথে একটা যাবে আসলে রাফি ভাই লাস্ট ওয়ান কোশ্চেন সাকিব খান কি তুফান সিনেমায় কাজ করার জন্য রাজি হয়েছে রাফির নাম শুই না মানে আপনি রায়হান রাফি এই সিনেমা নির্মাণ করতেছেন এই জন্য নাকি এর মধ্যে আরো কোনো কাহিনী আছে সাকিব ভাই সাথে মিটিং করলাম আমরা সাকিব ভাই এগ্রি করলো গল্প শুনে এই তো এভাবে জানের শুরু হলো ও আচ্ছা আচ্ছা তুফানের গল্পটা উনি দেখছে তার মানে গল্পটাকে গুরুত্ব দিয়েছেন শুধুমাত্র যে রাফি এই সিনেমার পরিচালক এই জন্য উনি কাজ করছে এরকমটা না তাহলে বন্ধুরা তোমরাই বলো কেমনটা লাগে আজিজ ভাইয়ের কোনো একটা কথার সাথে তার ঘরের ছেলের কোনো একটা কথার মিল খুঁজে পাচ্ছি না আজিজ ভাইয়ের ভাষ্যমতে তুফান সিনেমায় একমাত্র ভরসা রায়হান রাফি কারণ রায়হান রাফি তার ঘরের ছেলে আমার ঘরের ছেলে আমার ছেলে রাফি রাফির উপর ভরসা আর সেই ঘরের ছেলে রায়হান রাফির ভাষ্যমতে তুফান সিনেমায় একমাত্র ভরসার নাম সাকিব খান তাহলে কি বিষয়টা কিছুটা এরকম হয়ে গেল না যে রাফি ভাইয়ের জায়গায় যদি যদু মধু কদু ছদু যে কোনো একজন এই সিনেমার পরিচালক থাকতো এবং সেটা যদি ওই আজিজ ভাইয়ের ঘরের ছেলে হইতো সে ভালো ডিরেক্টর হোক আর না হোক আজিজ ভাইয়ের ভরসা সেই চদু মধু কদু সদুর উপরেই থাকতো না মানে তার ঘরের ছেলে বলে কথা কি আজিজ ভাই ঠিক বলছি না রাফি রাফি বলে আছে তুফান নেই একটা ভালো সিনেমা নির্মাণের জন্য প্রথমে প্রয়োজন একটা ভালো গল্প তারপর গল্প অনুযায়ী পর্যাপ্ত বাজেট এবং ভালো একজন পরিচালকের পাশাপাশি ওই গল্পে অভিনয়ের জন্য কেন্দ্রীয় চরিত্র প্লাস পার্শ্ব চরিত্র প্রয়োজন প্রত্যেকটা চরিত্র প্লে করার জন্য পারফেক্ট কাস্টিং এরপর শুটিং এর লোকেশন থেকে শুরু করে টেকনিক্যাল টিম পর্যন্ত ওই সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ যদি একটা ভালো সিনেমা নির্মাণ করতে হয় যদি একটা কোয়ালিটিফুল সিনেমা দর্শকদের উপহার দিতে হয় এক্ষেত্রে আজিজ সাহেব কিন্তু কথাগুলো এভাবে বলতে পারতো তা না বলে উনি কে ঘরের ছেলে কে বাইরের ছেলে এই ব্যাপারটা নিয়ে পড়ে আছে কি বলবো যাই হোক আমি একটা ব্যাপার খেয়াল করেছি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা বেশিরভাগ এই যে ফিল্ম সংশ্লিষ্ট কথাবার্তা বলে থাকে মিডিয়ার সামনে এসে তারা ইন্টারভিউটাও ঠিক মতো দিতে জানে না আজিজ সাহেব এমন ভাবে কথাগুলো বলতেছেন মনে হয় যে তুফান সিনেমায় সাকিব খান না থাকলেও এই একই পরিমাণ হাইপ ক্রিয়েট হতো অথচ আজিজ সাহেব যাকে ঘরের ছেলে বলে সম্বোধন করতেছেন আমার ঘরের ছেলে সেই রায়হান রাফি অবশ্যই সে একজন ভালো ডিরেক্টর বাট সেই রায়হান রাফি কিন্তু নিজেই বলতেছেন যে সাকিব খানকে ছাড়া এই তুফান সিনেমা সম্ভব ছিল না বড় ছবিটা বানাতে গেলে অনেক বড় প্রোডাকশন হাউস দরকার অনেক বড় সুপারস্টার দরকার সো বন্ধুরা বাকিটা আমার নিশ্চয়ই বলতে হবে না সবাই বুঝে গেছে ওই ভিডিওর মাধ্যমে যে আসলে আজিজ সাহেবদের মতো যারা সাকিব খানকে নিয়ে আসলে একটু অ্যালার্জি ফিল করে তাদের কথায় কান দেওয়ার আসলে কিছু নাই কারণ তাদের কথার আসলে কোনো ভ্যালু নাই আপনি দশ দশ পাইছেন কথা কি ক্লিয়ার না বেজান আছে আমার ঘরের ছেলে আমার ছেলে রাফিদ রাফির উপর ভরসা রাফিদ আমার মানটা রাখবে তুফান ছবিদের মাধ্যমে কইছে তুই বেশি জানস